الحمد لله الحمد لله الذي رفع اقدار ومنازل اهل العلم والايمان وجعلهم ائمه يهدون عباده بالقران وما جاء عن المعصوم صلى الله عليه وسلم من بيان ووعدهم في الاخره بالمنازل العاليه من الجنان اشهد ان لا اله الا الله وحده واحمده سبحانه على جزيل نعمه واساله المزيد من جوده وكرمه وحده لا شريك له الملك القدوس السلام الذي جل الاحكام واوضح الحلال والحرام وكثر ويسر موجبات مغفره الذنوب ومحو الاثام وابان الطريق الموصله الطريق الموصلة إلى الجنان دار السلام وأشهد أن محمدا عبده ورسوله أفضل نبي وأكمل مرسل وأعظم شفيع لأهل التوحيد بين يدي الله عز وجل صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فيا أيها الناس اتقوا الله سبحانه وتعالى واطيعوه واشكروا نعمه عليكم ولا تكفروه واستقيموا على طاعته والايمان به والتوبه اليه من سوء ما اقترفتموه واعلموا عباد الله واعلموا عباد الله انه لا يتم للمرء الاتصاف بحقيقه التقوى والاستمساك بالعروة الوثقى إلا بالعلم الشرعي المنزل على محمد صلى الله عليه وسلم فإنه بهذا العلم يعرف المرء يعرف المرء حق الله تعالى على عباده وما لكل عامل أو عليه عند الله يوم معاده فمن سعادة المرء أن يكون فقيها في دينه وعاملا بعلمه وداعيا إلى الله سبحانه ابتغاء وجه ربه لذا قال صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقه في الدين متفق عليه عباد الله, الله الله سبحانه وتعالى تني تروحي المدهو مع مدركاته المرجف فوق دهره في هلو كتاب الله ও সন্নাতুর রাসলহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যতক্ষণ না এলবে সের অর্জন করবে ততক্ষণ পর্যন্ত সে সত্যিকারের তাকোয়া হাকিকত তাকোয়া এর দ্বারা অভিষিক্ত হতে পারবে না সে সত্যিকারের মতাকি হতে পারবে না যদি সে প্রকৃত সের এই আইলেম অর্জন না করে এবং সে সত্যিকারের আল অরওয়াত লোফকা অত্যন্ত সুদৃঢ় যে রশি দিনের যে রশি যে অরুয়া সেটাকেও সে অত্যন্ত শক্তিমত্তার সাথে আঁকড়ে ধরতে পারবে না যতক্ষণ না সে এলমে সেরাই অর্জন করে যা নাজিল হয়েছিল আমাদের নবী মাহমদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপরে এলেমের মাধ্যমেই মানুষ আল্লাহর অধিকারগুলো জানতে পারে শুধু তাই না সে বান্দার অধিকারগুলো জানতে পারে যদি এলেম অর্জন করা না যায় তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে দেখবেন একের পর এক ভুল হতে থাকবে মানুষ ভুল কাজে লিপ্ত হতে থাকবে শুধু তাই না বরং তাদের নিজেদের মধ্যকার সম্পর্ক কখনো ভালো হবে না এই আমরা দেখি যারা প্রকৃত অর্জন করেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং তারাই আল্লাহর হক এবং বান্দার হক তারাই রক্ষা করতে সমর্থ হয়েছেন আর এই জন্যই দিনের জ্ঞান অর্জন করা যেটাকে আল ফেখ হু ফিদ্দিন বলা হয় সেটি অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর বস্তু সবচেয়ে বড় কল্যাণ মানুষ অর্জন করতে পারলো যদি সে দিনের সঠিক বুঝ অর্জন করতে পারলো নবী সাল্লা সাল্লাম বলেছেন মুরি দিল্লা হুবিহি খায়ের আল্লাহ যার কল্যাণ চান আল্লাহর যার খায়ের চান ইফাক হু ফিদ্দিন তাকে দিনের ফেখ সমজ জ্ঞান দান করে দিনের ফেক মানে কি দিনের শুধু কিছু টেক্সট মুখস্থ করা নয় বরং সেই টেক্সটগুলো জানা এবং বোঝা এবং সে অনুযায়ী আমল করা সবটাই এই ফেক দিনের মধ্যে গণ্য কারণ এমনটা হতে পারে না যে আপনি দিন অর্জন করলেন দিনের জ্ঞান অর্জন করলেন কিন্তু সে অনুযায়ী আমল করলেন না এটা এটাকে ফেক ফিদ্দিন বলে না আল ফেকু ফিদ্দিন দিনের এই যে গভীর জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা এটা রব্বুল আলামিনের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনি আল্লাহর ইবাদত কখনোই করতে পারবেন না যদি এলেম অর্জন না করেন কিভাবে সালাদ পড়বেন কিভাবে জাকাত দেবেন কিভাবে ইমানের যে বিভিন্ন রোকনগুলো আছে সে বিশ্বাসগুলো স্থাপন করবেন আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি সুলদের প্রতি শেষ দিবস এবং তাক প্রতি বিশ্বাসটা আমাদের কেমন হবে কিসের আলোকে নাকি যেমন নিজেরা ভাবছি কমে তাই না এর সব কিছু দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে এলেম ছাড়া ইমানের কোনো একটা রোকন সম্পর্কেও আপনি সঠিক ধারণা পেতে পারেন না সেই মানুষের জীবনের বিশেষ করে মুসলিমদের জীবনের সৌভাগ্য সা আর দুইয়া ওখর আখর দুনিয়া এবং আখেরাতের সুখ শান্তি এটা নির্ভর করে এলেম অর্জনের উপরে সত্যিকারের এলেম অর্জন না করলে আসলে আমরা কখনই সুখী হতে পারবো না মানুষ এমন কি দুনিয়ার জ্ঞানের কথাও যদি বলেন আপনার একটা সুন্দর জীবন কীভাবে প্রতিবেশীদের সাথে ভালো থাকবেন অথবা অন্যদের সাথে আর আপনি আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্বামী স্ত্রী তাদের রিলেশন কেমন হবে এসব কিছুতেও কিন্তু আপনার জ্ঞানের প্রয়োজন সুতরাং যে কোনো ক্ষেত্রেই আসলেই জ্ঞানের প্রয়োজন কিন্তু যেহেতু আমরা মুসলিম এবং আমরা বিশ্বাস করি এক মহাসত্যের উপর আল্লাহ তাআলার যে মহাসত্য স্থাপন করেছেন তার উপর আমরা বিশ্বাস করি অতএব সেই জ্ঞান অর্জন করা পর্যন্ত মোমেনরা কখনই সত্যের পথে থাকতে পারবে না তারা কখনোই দুনিয়া আখেরাতের কল্যাণ তারা পাবে না তারা কখনোই আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে না যদি তারা এই জ্ঞান অর্জন না করে ফেকফিদ্দিন হচ্ছে দিনের যে বিভিন্ন হুকুম আহকাম সেগুলো জানার মাধ্যম অনেক সময় দেখা যায় সালাতের মধ্যে নানা উদ্ভূত পরিস্থিতি হয় কি করব কে উত্তর দেবেন যার এলম আছে আমাদের অনেকেই আমরা নিজেরা খুবই প্র্যাকটিসিং মুসলিম কিন্তু প্রয়োজনীয় জ্ঞান আমাদের নাই এর কারণটা কি এর কারণ আমরা নিজেরাই যে জ্ঞানটা অর্জন করা দরকার সেই জ্ঞানটা অর্জন করছি না প্রতিদিন পাঁচয়ত্ত সালাত আমাদেরকে পড়তে হয় কিন্তু লক্ষ্য করে দেখুন আপনি নিজেকে প্রশ্ন করুন পাঁচ পাঁচওয়াত সালাতের মৌলিক যে মানে পন্থাগুলো বা প্রশ্নগুলো আসে এগুলোর উত্তর কি সব আপনার জানা আছে হঠাৎ করে একজন লোক দেখা গেল যে তৃতীয় রাখাতে বসে পড়লো সালাম ফিরায় ফেললো এখন ইমাম সাহেব কি করলেন এটা নিয়ে মুসল্লিদের মধ্যে অনেক মতভেদের দ্বারা বোঝা যায় হঠাৎ করে কোনো ভুল হয়ে গেলে মসজিদের মধ্যে এটা নিয়ে গুঞ্জন তৈরি হয় তার মানে কি ইমাম সাহেবও যদি অনেক সময় সঠিক জ্ঞান রাখতেন তিনি সবাইকে বলতে পারতেন কিন্তু তারও অনেক সময় দেখা যায় জ্ঞান থাকে না আর মুসল্লিদের মধ্যে তো বহু মত বহু পথ সঠিক জ্ঞান না থাকার কারণে এটা হয়েছে বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে এটা হয়েছে এরকম ভুড়ি ভুড়ি অনেক উদাহরণ হালাল হারাম কোনটা হালাল আর কোনটা হারাম দেখেন এই বাঁচবিছারও কিন্তু আমাদের এলেমের উপর নির্ভর করে এবং এলেম যত কম থাকবে ততই আপনি হারামের মধ্যে বেশি সম্পৃক্ত হবেন এলেম আপনাকে দুটো ফায়দা দেয় ক্ষেত্রে। প্রথমত আপনাকে বলে যে এই এটা হারাম স্পষ্ট করে দেয় রাসুলসাল্লাসম বলেছেন আল হালাল ও বাইয়েন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট কাছে যার আছে সবার কাছে কি স্পষ্ট যে অর্জন করেনি তার কাছে তো হালাল হারাম সে ভেদাভেদি করতে পারে না সুতরাং হালাল হারামের এলেম যদি থাকে তখন এলেমের প্রথম ফায়দা হচ্ছে আপনাকে বলবে এটা হারাম বে কেয়ারফুল আর দ্বিতীয় হচ্ছে আপনি সে কৌশলও রপ্ত করতে পারবেন অথবা সেই স্ট্রেংথ পাবেন যে না হারামটাকে অ্যাভয়েড করতে হবে হালালের মধ্যে থাকতে হবে তাহলে এলেমটা যে শুধু আপনাকে চিনিয়ে দেয় তা না আপনাকে একটা শক্তিও দেয় এলেমটা একটা আপনাকে শক্তিও দেয় আপনি তৌহিদের এলেম রাখেন দেখবেন এটা এত শক্তিশালী আপনাকে কখনো সেরেকের মধ্যে লিপ্ত হতে দেবে না আপনি সঠিকভাবে ইবাদত করার পদ্ধতি সম্পর্কে এলেম রাখেন দেখবেন যে এই এলেমটা আপনাকে কখনোই বেদাত করতে দেবে না সত্যি না বলেন তো এটা হলো এলেমের শক্তি এই শক্তিটা কে দিয়েছেন আল্লাহ সব তাল্লা দিয়ে দিয়েছে। এলেমটা এমনই এক শক্তি ইমানের এলেম ইমানটাও কিন্তু এলেমের বিষয় আপনি কিভাবে ইমানটা আনবেন রক্ষণ রক্ষা করবেন ইমানটাকে ধরে রাখবেন ইমান ভিত্তিক আমলগুলো করবেন ইমান বিরোধী কোনো কর্মকাণ্ডে আমলে কথায় লিপ্ত হবেন না এটা এলমের উপর নির্ভরশীল এই জন্য আল্লাহ সুমতাল তার নবীকে বলেছেন জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এটা তো এলেমের বিষয় এটা জেনে নিতে বলেছেন এটা শুধুমাত্র মুখে উচ্চারণ করার বিষয় নয় আর ব্যাস অস্পষ্টভাবে বললেন ঠিক আছে আল্লাহ ছাড়ার কেউ নাই এভাবেই বলে মানুষ আল্লাহ আর কোনো এলাহ নাই কিন্তু আসলে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে এ পাওয়ার যোগ্য আর কোনো সত্তা নাই এটা জানার বিষয় এটা জানার বিষয় পৃথিবীতে কত মূর্তি আছে কত কিছুর পূজা হয় পাথর পূজা হয় অশ্লীল বস্তুরও পূজা হয় তাই না বাতাসের পূজা হয় আগুনের পূজা হয় তাহলে তো উপাস তো আছে কিন্তু এখানে আল্লাহ বলছেন আর উপাস নেই মানে সত্যিকার হক ইলাহ না এটা জানার বিষয় ইমানের জ্ঞান থাকলে আপনি ইমান থেকে কখনো বের হবেন এটা একটা বিশাল স্ট্রেংথ একটা মহাশক্তি এই কারণে দেখেন যখন বেলালকে তপ্ত বালুতে শুইয়ে রাখা হয়েছিল তিনি একটাই বলেছেন আহাদ কারণ তিনি জানতেন এই যে তৌহিদের জ্ঞান আমি বলছি শক্তি দেখেন কি এক মহাশক্তি যেখানে তার পিঠ গরম পাথরে ঝলসে যাচ্ছে সেখানেও তার ইমানের একটু কমতি হলো না এটা কি শক্তি না এটা কি মনোবল না বলেন তো আর আমাদেরকে একটু ভয় দেখালি সব কিছু সব কিছু বেঁচে দেয় মানুষ ইমানও বেঁচে দেয় দেশপ্রেমও বেঁচে দেয় তাই না আছে না এরকম বলেন তো অনেক মুসলিম আছে দেখবেন সেই ইমানের বিরুদ্ধে কাজ করে সে ইসলামের বিরুদ্ধে কাজ করে এমনও মুসলিম পাবেন সে নিজের দেশের বিরুদ্ধে কাজ করে নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে কাজ করে ছোট্ট একটা লোভে পড়ে হয়তো দুনিয়ার কোনো স্বার্থ অথবা টাকা পয়সা দেখবেন যে এই সমাজে দুর্নীতিপরণে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে সামান্য ঘুষের জন্য নীতিবোধ থেকে আরম্ভ করে সব কিছু তারা বিসর্জন দেয় বিসর্জন দেয় না তারা যে দপ্তরে কাজ করে সেই দপ্তরের নিয়ম কানুনকে বিসর্জন দেয় তারা নৈতিকতাকে বিসর্জন দেয় তারা ইমান এবং দিনদারিকে বিসর্জন দেয় জানেন এরকম এক একটা অপকর্ম করে কত কিছু বিসর্জন দেওয়া হচ্ছে কত ক্ষতি করা হচ্ছে ওই একটা জায়গা থেকে এসে আসে সেটা হচ্ছে এলেম অর্জন করেনি এলেমের সাথে আরেকটা আছে তার বিয়াত এটা নিয়েও আমরা ভিন্ন আলোচনা করেছি শুধু কিছু কোরআনের আয়াত আর হাদিস মুখস্থ করলেও হবে না এগুলোর যে বিয়াত। এগুলোর যে শিক্ষা এবং এগুলোকে বাস্তবায়ন করার যে কালচার সেটাও কিন্তু শিখতে হবে আমাদেরকে আজকে দেখেন আমরা সমাজে সবাইকে সলাদ শেখাই কিন্তু সবাই তো সালাদ পড়ে না কারণটা কি যদি জিজ্ঞেস করেন ভাই সালাদ যে ফরজ জানেন কি না বলে জানি তাহলে পড়েন না কেন ভাই দুর্বল মানুষ দুর্ব এত হালকাভাবে নিচ্ছে জিনিসটা সালাদ যে পড়তে হবে সে কিন্তু সেই গুরুত্বটা আদৌ বুঝতে পারছে না তাই না তাহলে সে জ্ঞানটা রাখলো তার বিয়ারটা রাখলো না এডুকেশানটা রাখলো না আমাদেরকে দুটোই রাখতে হবে জ্ঞান এবং জ্ঞানের সাথে প্রশিক্ষণ আপনার সন্তানকে আপনার তহারাত শেখাতে হবে অজু শেখাতে হবে ইভেন তায়ামোমো শেখাতে হবে আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে ঠিক আছে অজু তো সবসময় সবাই অ্যাভেলেবেল করে এবং স্টুডেন্ট আমাদের সন্তানরাও সেটা দেখে তারা ও করতে জানে জানে প্র্যাকটিস কি শিখিয়েছেন আপনার সন্তানদেরকে কখনো বাসায় বলেন তো এরকম আরও অনেক কিছু দেখেন আরও অনেকগুলো কাজ দান খয়রাত সাদাকা দান খয়রাত সাদাকা এটা একটা ইবাদান ইবাদত না সবাই জানে দান খয়রাত করা উত্তম আপনিও জানেন আপনার ছেলে পুলে পরিবার সবাই জানে কিন্তু বাসায় কি এটার প্র্যাকটিস করার জন্য একটা সদাকা বক্স স্থাপন করেছেন এটা করতেই হবে জরুরি না বাট এটা একটা তারবিয়াত যে বাবা কিছু টাকা তুমি এখানে রাখো এরপরে আপনি যারা দুস্থ যারা হকদার এমন ফকির মিসকিন কিংবা এমন কোন খাতে আপনি সে টাকাটা ব্যয় করে দিতে পারেন তখন আপনার পরিবারের সবাই কিন্তু অভ্যস্ত হয়ে গেল সদাকা করতে তা নাহলে হঠাৎ করে কে কিন্তু সদাকা করবে না এভাবে সিয়াম ছোটো বাচ্চাদেরকে সিয়াম রাখাবেন এটাকে বলা হয় এলেম এবং তার বিয়া তালিম এবং তার বিয়া দুটোই আমাদের লাগবে আমরা আজকে এর গুরুত্ব সম্পর্কে আমরা বলছি কিন্তু পাশাপাশি আমি এটা তাম্বিহ করে দিলাম যে শুধুমাত্র টেক্সট মুখস্থ করলেও কাজ হবে না কোরআন হাদিসের মুখস্থকারী অনেক মুসলিম আছে অনেক হাফেজ আছে দেখবেন তার আখলাখ হয়তো ভালো না আছে না আছে কারণ ও শুধু কোরআনটা হেফজও করেছে দুর্ভাগ্যজনকভাবে তার শিক্ষকরা তাকে তার বিয়ত দিতে পারেননি সে কোরআনের অর্থ বুঝেনি কোরআনের এই অর্থগুলো যে মিনিংটাকে বেয়ার করে যে আখলাক যে এডুকেশান যে দিনদারি বেয়ার করে কোরআনের যে আয়াতগুলো সেটা কিন্তু সে শিখেনি কেউ তাকে শেখায়নি এটার কথাই আমরা বলছি এটা এমন একটা স্ট্রেংথ এমন একটা শক্তি যে তাকে সারা পৃথিবী দিয়ে দিলেও সে কিন্তু বিচ্ছুত হবে না প্রকৃত মোমেন সে সারা পৃথিবীর বিনিময়েও সে তার আখলাককে বিক্রি করবে না এবং সেই দৃষ্টান্তগুলো আমরা সাহাবাই সাহাবাইকেরামের মধ্যে দেখেছি এবং দেখেছি তারা কিভাবে দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন দিনদারির জন্য নৈতিকতা প্রতিষ্ঠার জন্যে এবং অন্য মানুষের কল্যাণের জন্যে যুদ্ধক্ষেত্রে তারা নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবন দিয়েও তারা যুদ্ধের ক্ষেত্রে অন্যের জীবন রক্ষার জন্য তারা অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন এত শক্তি আসে থেকে। তাই না ইমান থেকে নলেজ থেকে এলেম থেকে এবং ইসলামী তার থেকে আমরা দেখি আল্লাহ সুহামতালা আল কোরআনে হেকমত শব্দটা উচ্চারণ করেছেন বহু জায়গায় আল হেকমাহ এটা এর মধ্যে দুটো জিনিস অন্তর্ভুক্ত কোথাও কোথাও হেকমত বলতে সুন্নাকে বোঝানো হচ্ছে যেহেতু ইউ আল্লা মোহামুল কিতাবা ওয়াল হেকমাতা আগে আল কিতাব বলে কোরআন বলে নিয়েছেন পরে আল হেকমা বলে সন্না বলে নিয়েছেন কিন্তু অন্য জায়গায় হেকমা বলতে দিনের সকল জ্ঞান এবং সে অনুযায়ী আমল দুটোকে বোঝানো হয় আল আল মুশারাই ওয়াল্লা আল এল মুশার আই ওয়াল আমলুবি দিনই এবং শেরাই আলেম আর সে অনুযায়ী আমল করা এটা হলো হেকমা কারণ এটা কখনো হেকমা হতে পারে না একজন ব্যক্তি দিনই এলেম অর্জন করলো সে অনুযায়ী আমল করলো না তাহলে কি লাভ তাহলে কি লাভ আপনি যদি দিনই জ্ঞান অর্জন করে সেটা ব্যাহত করেন তার বিরোধী আমল করেন তাহলে সেটা আপনার বিরুদ্ধে যাবে না সেটা আপনার প্রবলভাবে বিরুদ্ধে যাবে আল্লাহ সোম তালাসুর আল- দুশো উনসত্তর নম্বর আয়াতে বলেছেন ইউতিল তিল হেকমা আল্লাহ যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন ওমাই হেকমত ফাকতরা আর যাকে আল্লাহ তালা হেকমত প্রদান করলেন যাকে হেকমত প্রদান করা হলো তাকে অনেক কল্যাণ দেওয়া হলো সে অনেক কল্যাণ প্রাপ্ত হল হেকমা প্রজ্ঞা এলেম এবং সে অনুযায়ী আমল এটাই হলো সবচেয়ে বড় প্রজ্ঞা যে তা প্রাপ্ত হলো সে অনেক বেশি কল্যাণ প্রাপ্ত হলো ওমাই ইল্লা উলুল আলবাব বুদ্ধিমানরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না এখন তো বুদ্ধিমান হচ্ছে তারা যারা দিনই জ্ঞানের বাইরে অবস্থান করছে তাই না বরং তাদেরকে বলা হয় বোকা যে যত সৎ দেখলাম যে অনেকেই তাকে তত বোকা বলে কি অদ্ভুত ব্যাপার কিন্তু কেমতের দিন আসলে টের পাওয়া যাবে কে আসল বোকা তাই না কে আসল বোকা আল্লাহ আমাদেরকে রক্ষা করো সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা তা আল্লা মুল আল আপনারা এলেম অর্জন করুন শরিয়তের প্রকৃত সহি এলেম অর্জন করুন এবং সেই এলেম অর্জন করার জন্য প্ল্যান করুন প্রোগ্রাম করুন যার শিরোভাগে আছে কোরআন এবং সোনার জ্ঞান কারণ কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করাটা হচ্ছে খাসিয়া। এটাই হচ্ছে খাসিয়াতল্লাহ আল্লাহর প্রতি ভয় আপনাদের কখনোই আসবে না এই এলেমটা যদি আপনাদের না থাকে এবং আমরা আরও জানি এই এলেম অর্জন করাটা হচ্ছে ইবাদাহ দুনিয়ার এলেম যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করি এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক করি সেটাও কিন্তু এই বাধা কিন্তু তার চেয়ে বড় এই হচ্ছে শের এই এলেম অর্জন করা কারণ এর মধ্য দিয়ে দিন পরিপালনের যোগ্যতা যেমন অর্জিত হয় জাতিকে আলোকিত করার যোগ্যতাও অর্জিত হয় আমরা যে কোরআন তেলওয়াত করছি হাদিস পড়ছি আমরা যে আরও ইসলাম বিষয়ক বিভিন্ন সহি বই পড়ছি এগুলো হচ্ছে তসবিহ তসবি মানে কি আল্লাহর গুণগান ইসলামের পক্ষে বিশুদ্ধভাবে যাই আপনি পড়বেন সেটাই আল্লাহর তসবিহ হিসাবে গণ্য হবে কারণ এইসব জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে দিনকে সঠিকভাবে চেনা যায় আল্লাহকে সঠিকভাবে চেনা যায় রসুল্লা সাল্লা সাল্লামকে সঠিকভাবে এবং তার সন্নাকে সঠিকভাবে চেনা যায় আর তলাবুল আলম দিন অর্জন এটা কিন্তু জেহাদ এটা হলো জেহাদ আজকাল অনেকেই জেহাদ বললে শুধুমাত্র অস্ত্রভিত্তিক জেহাদকে বুঝেন জেহাদের একটা পর্যায় আছে যুদ্ধ তাই না তেতাল ফিসাবে কিন্তু জ্ঞান অর্জন করাটাও একটা বড় ধরনের যুদ্ধ কারণ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আপনার আখিদা শুদ্ধ হয় ইমান সঠিক হয় ইবাদত শুদ্ধভাবে করার যোগ্যতা অর্জিত হয় আর যদি জ্ঞান অর্জন না করেন তাহলে সেটা হয় না তাহলে দিন কায়েমের একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে তলাবুল আল এটা মনে রাখতে হবে ফি সাবিল্লা যেমন এর মাধ্যমে কি হয় দিন প্রতিষ্ঠা করা হয় তাই না রাসুলসাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ ইত্যাদি এই সমস্ত যুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্যই তিনি কাজ করেছিলেন আর আমরা যারা জ্ঞান অর্জন করছি সেটা কি জন্য চাকরির জন্য দুনিয়াদারির জন্য না না সঠিক এলেম ছাড়া সত্যিকার অর্থে দিন পরিপালন করা সম্ভব নয় দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় অতএব আজকে যদি কেউ তেতালফি সাবিল্লা জন্য প্রস্তুতি নেন অথচ তার মধ্যে এখনো শিরিক রয়ে গেছে অথচ তার মধ্যে এখনো বেদাত রয়ে গেছে অথচ তার মধ্যে কোনো বাতিল আকিদা রয়ে গেছে তাহলে কি প্রতিষ্ঠা করবেন তিনি যদি যুদ্ধে যেতেন বলেন তো তাই না এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে দিন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল তলাবুল আলম আর সেটাই শরীয়তের বিশুদ্ধ জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী নিজেরা আমল করতে শুরু করা অন্য সময় আমল করবে কিনা তার আগে নিজেকে আপনি আলোকিত করুন তার আগে নিজের মধ্যে নিজের পরিবার পরিজনের মধ্যে আপনি এলেমটাকে প্রতিষ্ঠিত করুন তাহলে আপনার নিজের মধ্যে আপনার দিন আপনার পরিবারের মধ্যে দিনটা প্রতিষ্ঠিত হবে এবং তারপরে আপনার প্রতিবেশী আত্মীয় সমাজ রাষ্ট্র অন্যত্র যার যতটুকু শক্তি রয়েছে তাহলে আমরা এটা ইতিহাসেও দেখতে পেয়েছি যে যদি সঠিক ধারার এলেমের চর্চাটা না থাকতো। সেটা ব্যাহত হতো তাহলে সঠিক দিনটাকে আমরা পেতাম এই জন্য আমাদের সেই সকল ওলামাই ওলামাইকেরাম সাহাবাইকেরাম তাবে আথবা উত্তাবে যারা সেই রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এলেম নিয়ে আজ পর্যন্ত উম্মার কাছে এলেমটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা সবাই তাদের জন্য দয়া করি এবং আমরা নিশ্চিত যে তারাই দিন রক্ষার মেইন কাজটা করেছেন আর অন্যরা তাদেরকে সহায়তা করেছে অন্যরা তাদেরকে সহায়তা করেছে খালিফারা তাদেরকে সহায়তা করেছে ইসলামের বড় বড় শাসকবর্গ তাদেরকে সহায়তা করেছে কিন্তু দিনকে প্রতিষ্ঠার মেন দায়িত্ব কারা পালন করেছে কেরাম সব যুগে ওলামাই ওলামাইকেরাম দিনকে ধরে রাখা দিনকে প্রতিষ্ঠিত রাখা দিনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওলামাই ওলামাইকেরাম পালন করেছেন কারণ ওলামাই কেরাম তারা মূলত আল এল না শের এই অর্জন করেছিলেন শের এই আলেম অর্জন করা ছাড়া কেউ আলেমও হতে পারে না আর এই এলেম ছাড়া সে দিনকে প্রতিষ্ঠিত করতে পারে না আজকে যারা ভুলভাবে সালাদ পড়ছে তারা কি ইসলামকে প্রতিষ্ঠা করছে যারা কবরে গিয়ে বিভিন্ন শিরিক বেদাৎ করছে তারা কি দিনকে প্রতিষ্ঠিত করছে কিন্তু তারা তো মনে করে তারা প্রতিষ্ঠিত করছে এই জন্যই বারবার আমাদের এলেমের কথা বলা যে এই এলেমের মধ্য দিয়ে আসলে মুসলিম ওম্মা তার সত্যিকার পথের উপর থাকতে পারে হেদায়তের উপর থাকতে পারে কোরআন এবং সন্ন্যার উপর থাকতে পারে সুতরাং আমরা আবারও বলবো খোয়া ইয়া তা আল ওয়া আল্লেমু ওয়া এবাদাম ওরিজা ও ওয়ানিসা অ্যান আপনারা প্রত্যেকেই এলেম অর্জন করুন আপনাদের সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে এলেম শিক্ষা দিন তারা ছোট হোক অথবা বড় হোক পুরুষ হোক অথবা নারী হোক প্রত্যেকের জন্য এলএমটা জরুরি আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকেই আগ্রহী হচ্ছে এলএম অর্জন করার জন্য কিন্তু ব্যবস্থাপনাটা খুবই দুর্বল আপনি নিজে একা এলে বর্জন করলে লাভবান হবেন সত্য কিন্তু আপনার সন্তানের কথা কী ভাবছেন আপনি কিংবা আপনার স্ত্রী আমাদের অধিকাংশ গৃহে আমাদের যে সমস্ত বোনেরা আছেন তাদের জন্য পর্যাপ্ত জ্ঞান শেখার ব্যবস্থা নাই তাই না আছে কি আসলে আমাদের মসজিদগুলো তো তাদের জন্য ব্যবস্থা নাই এবং বিশেষ করে আমরা অনেক জায়গায় দেখেছি বিভিন্ন জেলায় সাধারণ মসজিদগুলোতে মেয়েদেরকে প্রবেশই নিষিদ্ধ করা হয়েছে বলছে তাদের আশাটা হারাম তাহলে মেয়েরা শিখবে কোথেকে তারা জানবে কোথেকে এটা কিন্তু এই সমাজের লোকদেরকে ভাবতে হবে আর কলেজ ইউনিভার্সিটি সেখানে কি ইসলাম শেখা যায় ইসলামের আসলে যে জ্ঞান গবেষণা ইসলামের যে স্কলারশিপ ইসলামের যে অ্যাকাডেমিক বিভিন্ন শিক্ষা দীক্ষার যে আসলে ব্যবস্থাপনা সেটা আধুনিক কলেজ ইউনিভার্সিটিগুলোতে একদমই জিরোর পর্যায়ে চলে গেছে তাহলে আমাদেরকে কিন্তু ভাবতে হবে সন্তানদেরকে তাহলে আমরা দিনের শিক্ষা কোথায় দেব অথচ মনে রাখবেন মুসলিম সন্তানরা যদি দিনের শিক্ষা সঠিকভাবে না পায় তাহলে বড়ো হয়ে সে ইসলামের পক্ষে থাকবে না নারীদেরকে যদি আপনি দিনের শিক্ষা না দেন তাহলে আপনার সন্তানকে সে ইসলামী তার দেবে কি করে যার নিজেরই দিনের সঠিক শিক্ষা নাই সে কি করে সেই শিক্ষাটা সন্তানদেরকে দেবে কিংবা অন্যদেরকে দেবে এ বিষয়গুলো আজকে আমাদের ভাবার যথেষ্ট প্রয়োজন আছে এলেমের ব্যাপারে ইসলাম কেন এতটা সিদ্ধ হস্ত এবং এলেমের সাথে আমলের ব্যাপারে ইসলাম কেন এত গুরুত্ব দিচ্ছে কারণ যারা জাহেল তারা ইসলামের পক্ষে আসলে থাকতে পারে না ইসলামের বিধান অনুযায়ী তারা আমলও করতে পারে না সে প্রত্যেকটা জায়গায় হয়রান অস্থির কি করবে না করবে সে কনফিউজড সে কি নৈতিক বিষয়গুলোর নৈতিকতাও সে এখন আর চিহ্নিত করতে পারে না কারণ মানুষের মধ্যে একটা পশুত্ব বোধ আছে মনে রাখবেন এলেম সে পশুত্ব বোধটাকে প্রতিহত করে দিনই জ্ঞান সে পশুত্ব বোধকে প্রতিহত করে আপনি যদি দিনই জ্ঞান না রাখেন তাহলে আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার আপনি তখন আপনার সততা রক্ষা করবেন না আপনি হতে পারেন ডাক্তার বড় বড় ডাক্তার তাই না আপনি দেখা যাবে যে আপনি রোগীর সাথে সততা রক্ষা করলেন না আপনি হতে পারে শিক্ষক আজকাল শিক্ষকদেরও নানা অনৈতিকতা আমরা দেখতে পাচ্ছি যারা জাতির মানুষ গড়ার কারিগর তাদের অভাবটা কিসের হলো তারা শিক্ষক তাদের তো এলেম আছে কিন্তু দিনে এলেম তাদের পর্যাপ্ত পরিমাণে নাই ফলে ছাত্রীর গায়ে হাত দেওয়াটাও তার কাছে বিবেকহীন মনে হয় না সে নির্দ্বিধায় এভাবে একের পর এক মেয়েদের যারা তার ছাত্রী তাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করতে পারে কিসের অভাব দিনই জ্ঞানের অভাব এলমেশের এর অভাব কারণ নৈতিকতা আসলে এই বোধটা কে দিয়েছেন এটা দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের অন্তরের বিবেকও তিনি সৃষ্টি করে দিয়েছেন আর সেই বিবেকটা শক্তিশালী হয় যখন দিনই জ্ঞান আমরা অর্জন করি দিনই আখলাখ যখন আমরা অর্জন করি দুনিয়ার আখলাক বোধ আসলে মানুষকে খুব বেশি নৈতিকতা দেয় না এই আমরা দেখি যারা খুবই দুনিয়াদার তারা যে কোনো বিপর্যয়ের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় মানব বিরোধী সমাজ বিধ্বংসী বিরোধী যে কোনো কাজে তারা যে কোনো সময় সম্পৃক্ত হয়ে যায় সেই আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে এলেম অর্জন করতে হবে জাহেল হওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আরেকটা ভয়াবহ বিষয় সেটা হচ্ছে যারা এলেম অর্জন করছেন কোরআন হাদিসে কিছু ভাষ্য মুখস্থ করছেন বাট বা থিওরি তারা শিখছেন কিন্তু তারা এলেম আমল করছেন না আজকে মুসলিমদের মধ্যে এদের সংখ্যাও কিন্তু কম নয় যাদের কিছু না কিছু এলেম আছে অনেকের অনেক ভালো এলেম আছে বাট সে এলেম অনুযায়ী তারা আমল করে না আল্লা আলেম ওলা কিনা ইয়া আল মেহি তিনি আলেম কিন্তু তিনি তার এলেম অনুযায়ী আমল করেন না এদের অবস্থা খুবই খারাপ এদের অবস্থা ওই জাহেলের চাইতে খারাপ যে জাহেল ভালো করে কিছু জানে না সে অস্থির সে কনফিউজ কিংবা সে বুঝতে পারছে না কোনটা হকার কোনটা বাতেল এদের অবস্থা তাদের চাইতেও খারাপ কারণ কারণটা কী কারণ তাদের কাছে হজ্জাত আছে আপনার কাছে দলিল আছে দলিল যে আমল করছে না তাহলে দলিলটা কি আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে আপনার যে অনুতাপ সেটা কিন্তু ওর চাইতে ভয়াবহ হবে সে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আলহ অর্জন করতে পারি নাই আমি জানতাম না যে এটা হারাম আমি জানতাম না যে এটা পাপ আপনি কি বলবেন আপনাকে যখন জিজ্ঞেস করা হবে এটা কি হারাম তুমি জানতা না এ কাজটা যে অন্যায় তুমি জানতা না এটা যে মাসিয়া মনকার সেটাকে তুমি না। তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে হজ্জত কায়েম হয়ে যাবে আপনার আর কোনো এক্সকিউজের কোনো সুযোগ থাকবে না সুতরাং আমাদেরকে এই পয়েন্টটাও একটু ভালো করে বুঝতে হবে যে না আমি যদি কিছু জ্ঞান অর্জন করি তাহলে সে অনুযায়ী আমল না করি তাহলে আমার অবস্থা আরও ভয়াবহ আমাদের মধ্যে আরও কিছু লোকজন আছেন তারা আরেকটু কৌশলী নিজেদেরকে আরেকটু বুদ্ধিমান মনে করে তারা অনেক সময় জরুরি জ্ঞান অর্জন করতে চান না এক ধরনের লোক তো বললাম যারা যারা অবমান জাহেল অর্থাৎ তাদের শেখার সুযোগ হয় নাই আরেক দলের সুযোগ আছে এখনও ইচ্ছে করলে পারে কিন্তু ভাবে জানলে তো বিপদ জানলে তো আমল করতে হবে অনেকে দেখা যায় যে বিভিন্ন মসজিদে হালাকা হয় কিছুক্ষণ শুনে উঠে যায় যেমন জাকাতের আলোচনা হচ্ছে ব্যবসায়ী মানুষ এখন এটা শিখে ফেললে তো মুশকিল জাকাতে কোনখানে কোন মশালা চলে আসে জাকাত দিতে হবে না এরকম বিষয়গুলো তারপরে ইত্যাদি আরও অনেকগুলো ক্ষেত্রে যেমন ধরেন তালাকের মশালা তালাকের মশালা একজন স্বামী স্ত্রী তাদের মধ্যে তালাকের কিছু অনাকাঙ্ক্ষিত অবস্থা ঘটেছে এখন তিনি শুধু জানতে চান যে কীভাবে এর থেকে বেরোতে পারবেন তিনি কিন্তু শরিয়ার হুকুম জানতে চান না এটাও তো একটা সমস্যা না এরা হলো সুযোগ সন্ধানী এরা যখন যা দরকার তা জানতে চান যখন যা দরকার না তা জানতে চান না আর খুবই কৌশলে ইসলামের এলেম থেকে তারা দূরে থাকতে চান যাতে করে কারণ এলেমটা একটা শক্তি আমরা বলেছি এলেম অর্জন করে ফেললে আপনার বিবেকের ভেতর থেকে খালি ওটা দংশন করতে থাকবে আরে মঞ্জুর এটাতে হারাম না চালু করছো কেন দেখবেন যে আপনি যখনই জানবেন যে এটা সারা হারাম। তখন সে হারামে সম্পৃক্ত হওয়ার পরে আপনার রাত্রে ঘুম হবে না কিন্তু তো অনেকে ভাবি যে এত দংশনের দরকার কি তার চাইতে না জেনে ভালো থাকি এটা করা যাবে না আসলে আমরা কি চাই আমরা কি দিন দুনিয়ার সুখ শান্তি চাই না আমরা কি সৌভাগ্য চাই না আমরা কি দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা চাই না এটা কি বলা হয় আসা আসা আদা আপনি সফল হলেই সুখী হবেন আপনি সফল হলেই আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন সবাব পাবেন দিন দুনিয়ার সাফল্য অর্জন করাটাই যদি আমাদের মেন টার্গেট হয় তাহলে মরিচিকার পেছনে ছুটবেন না বিশ্বাস করেন শুধু টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না দুনিয়ার বিত্ত বৈভব প্রভাব আপনাকে শান্তি দিতে পারবে না এগুলো খুবই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই টাকাটাও কিন্তু এরকমই আল্লাহ আকবার কালকে আমি ঢাকার দিকে যাচ্ছিলাম জসিমুদ্দিন ওখানে পার হচ্ছিলাম মানে ঘটনাটা আমার অন্তরে এত দাগ কেটেছে এই জন্য এটাকে আমি আপনাদের সামনে শেয়ার করছি একজন সাবেক বিচারপতির দুই মেয়ে রাস্তার সামনে বসে সাহায্য প্রার্থনা করছে এবং লিখে রেখেছেন আমি আর নাম বললাম না নামটা আমার মনে আছে তাতে কি মনে হয় একটা জিনিস মনে হয় আপনি যত প্রভাবশালী হন আল্লাহ তো যে কাউকে পথে বসায় দিতে পারে আমি যখন পিএইচডি থিসিস লিখছিলাম তখন ওই যে ইসলামের প্রথম দিককারী ইতিহাস আমাকে পড়তে হলো প্রায় চারশো তিরিশ হিজড়ি পর্যন্ত এখানে দেখলাম যে বড় বড় অনেক খালিফা তাদের পরবর্তী বংশধর কিভাবে একদম রাস্তার ফকির হয়ে পথে পথে বিক্ষেপ করেছেন সেটা ইবনু কাতির তার আলবেদায় গ্রন্থে উল্লেখ করেছেন এটা তো বাস্তব সত্য তাই না এখানে তো আমাদের কারো কোনো নেই এবং এখনও আমরা দেখতে পাচ্ছি কত কিছুর পালাবদল হচ্ছে একজন বড় কর্পোরেট সংস্থার মালিক তিনি এখন ফতুর হয়ে গেছেন আছে না এরকম আবার খুবই সাধারণ মানুষ যাকে আমরা দেখেছি সামান্য কটা টাকা চাকরি করতেন আজকে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক এরকমও তো আছে সুতরাং শান্তি কিন্তু আসলে এই ক্ষণস্থায়ী জিনিসের মধ্যে না শান্তি হচ্ছে আসলে এই জায়গায় তাকাও এই জায়গায় খেয়াল করেন ইমানের মূল বাসস্থানও হলো এই জায়গা এই অন্তর এই অন্তর এইটা যদি ঠিক হয় সব ঠিক হয়ে যাবে ইদা দা সালোহা সালোহাল জাসাদু করল। অন্তরটাকে ঠিক করেন এই অন্তরটাকে ইমানে ভরপুর করে ফেলেন অন্তরটাকে পরিচালনা করার জন্য এলএমটা অর্জন করেন এলএম পরিচালক হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ আপনার আমার পরিচালক যদি এলএম হয় তাহলে আপনি খুব কমই ভুল করবেন ভুল করলেও তার সংশোধন কী হবে সেটাও ইসলামের এই এলএম আমাদেরকে বলে দিয়েছে বলে দিয়েছে না সুতরাং আমাদের জন্য আসলে পৃথিবীতে শান্তি অর্জনের একটাই অনেক লোক আছে দেখবেন যে অট্টালিকায় থেকে সে শান্তি খোঁজে সে আকাশে বিভিন্ন চড়ে শান্তি খোঁজে আজকাল কিন্তু মানুষ স্পেস স্টেশনে থাকার কথা চিন্তা করছে শুনলাম যে কেউ কেউ নাকি এখন মঙ্গল গ্রহেও ফ্ল্যাট কিনতেছে কিসের খুঁজে আপনি মঙ্গল গ্রহে যেতে চাচ্ছেন ভাই আপনার দুনিয়ার ঘরে কি শান্তি আছে আপনার মনে কি শান্তি আছে সুতরাং অনেক বড় অট্টালিকা কিংবা অনেক বড় আয়োজন করে আপনি শান্তি নাও পেতে পারেন আবার ছোট্ট কুঁড়ে ঘরেও আপনি শান্তি পেতে পারেন নবী সাল্লাহ সাল্লামের যে ঘরগুলো আপনি দেখেন ইসলামের প্রথম যুগে হাদিসের বর্ণনা থেকে আমরা খুব সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি তিনি কুঁড়ে ঘরেই বাস করতেন নবী সাল্লাহ সাল্লাম কুঁড়ে ঘরেই বাস করতেন ঘর তো সেখানে সেটাকেই বলে যেখানে সঠিকভাবে দাঁড়ানো যায় না দাঁড়ানোর সাথে সাথে ছাদ মাথার সাথে লাগে অথবা যেখানে চাটাই বিছানো থাকে নবিসাল্লাহ সাল্লাম থেকে স্পষ্ট সহি সে এসেছে তিনি ঘুম থেকে ওঠার পরে তার পিঠে সে চাটাইয়ের দাগ লেগেছিল আর আজকে আপনারা আমরা তোষকের মধ্যে কিংবা আরও সুন্দর বিছানায় আমরা শহীদ বিশ্রাম দিচ্ছি পৃথিবীতে সবচেয়ে সুখী কি নবী সাল্লাহ সাল্লাম ছিলেন না বলেন তো ছিলেন আজও দেখবেন আমার আপনার চাইতেও হয়তো অর্থবিত্ত কিংবা অন্য দিক থেকে খুব সাধারণ সিম্পল লাইফ লিড করছেন তারা কিন্তু অনেক সুখী ইসলাম ওই কথাটাই বোঝানোর জন্য চেষ্টা করেছে আমাদেরকে ওই কথাটাই বুঝিয়েছে কোরআন এবং সন্ধ্যার মাধ্যমে যে প্রকৃত সুখ হচ্ছে ইমানে আল্লাহর উপর তাওয়াক্কুলের মধ্যে আর রেদা বিল কাদাওয়াল কাদার তাকদিরের প্রতি আস্থা স্থাপনে সুখ হচ্ছে কোরআন এবং সন্না এরতেবাড়ের মধ্যে আর এত্তেবাড়ের জন্যই আমাদের দরকার হচ্ছে তলাবুল এলমে সের ই সের এই এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা জ্ঞান এমন একটা জিনিস যার সম্পর্কে আসলে কেউ দ্বিমত করে না পৃথিবীর সকল মানুষই মনে করে জ্ঞান অর্জন করা উচিত কিন্তু পার্থক্য হচ্ছে কোন জ্ঞান পাশ্চাত্যের লোকেরা দুনিয়ার জ্ঞানকে তারা শ্রেষ্ঠ মনে করে আর মুসলিমরা এই দিক থেকে সর্বযুগেই তাদের চেত উত্তম কারণ আমরা দিন এবং দুনিয়ার দুটো জ্ঞানকেই আমরা প্রয়োজনীয় মনে করি তবে আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রথম গুরুত্ব হচ্ছে দিনের দিনের জ্ঞান আগে অর্জন করা তারপরে দুনিয়ার জ্ঞান তাহলে দুনিয়াকে আমরা ইগনোর করছি না উপেক্ষা করছি না দিন এবং দুনিয়ার জ্ঞান অর্জনের মধ্য দিয়েই সমন্বয় সম্ভব তা নাহলে সমন্বয় কিন্তু হবে না যারা দিনের জ্ঞান অর্জন করেছেন দুনিয়া সম্পর্কে কিচ্ছু বোঝেন না তাদেরও কিছু সমস্যা রয়ে গেছে যদিও তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণটাকেই গুরুত্ব দিয়েছেন কিন্তু স্টিল ইসলাম তো সমন্বয়ের কথা বলেছে আপনি যদি সমন্বয় না করেন তাহলে প্রবলেম হবে আপনি যত দিনদারি হন না কেন আপনাকে খেতে কিন্তু হবে নাকি নাকি খেতে হবে না হ্যাঁ খেতে হবে দুনিয়ার দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য যত উপকরণ সবটাই কিন্তু আপনার লাগবে আপনি যদি বলেন যে না ভাই আমি দিনই জ্ঞান অর্জন করেছি আমি আর বিয়ে শি করব না তো আমি এভাবে জীবনযাপন করব তখন যদি আপনি স্বপ্ন দেখেন আপনার সন্তানের হবে নাকি মানে প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি ঠেকে যাবেন এই জন্যই দিন এবং দুনিয়া কিন্তু প্রায়োরিটি হচ্ছে দিনের তারপরে হলো দুনিয়া এ দুটোর জ্ঞানের সমন্বয় যদি আমরা করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে আখেরাতের জীবনও সুন্দর হবে এই দুটোর মধ্যে আমরা দিনকে প্রায়োরিটি দেওয়ার অর্থ মনে রাখবেন সময় যেখানে দিন দুনিয়ার মধ্যে কন্ট্রাডিকশান হয় কোনটাকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে যখনই দেখবেন যে দুনিয়া অর্জনের জন্য হারাম চলে এসছে সামনে তখন আপনি কী করবেন সেটা রিজেক্ট করবেন সেটাকে বলবেন যে না এটা করা যাবে না অতএব সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না চুরি করা যাবে না অন্যের সম্পত্তি আত্মসাত করা যাবে না এগুলোকে আপনাকে না বলতেই হবে আপাত দৃষ্টিতে যদি মনে হয় এখানে অনেক টাকা কিন্তু এই টাকা তো হারাম ওটাতে স্পর্শ করাও হারাম ওটা কনজিউম করা হারাম ওটার মালিকও তো আপনি হচ্ছেন না তাহলে লাভ কি আপনার আর পাশাপাশি থাকছে লোকলজ্জার ভয় পাশাপাশি থাকছে আপনাকে যদি যে কোনো আইনেই পাকড়াও করা হয় তাহলে থাকছে না সেগুলো আর সবচেয়ে বড় ভয় তো হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর আইনের ভয় আপনি যদি অন্যায় করে কোনো কিছু অর্জন করেন কোনো কাজ করেন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হন আল্লাহ কি তার বিচার করবেন না আল্লাহর কাছে কি তার রেকর্ড নেই সম্মানিত ভাইরা আসুন আমরা এলেম অর্জনের এই মহান ব্রতে আমরা এগিয়ে যাই আল কোরআন থেকে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করছি যেখানে আল্লাহ তালা এই এলেমের বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন আমরা যদি সেই এলেমটা অর্জন করতে পারি তাহলে আপনি আমি আল্লাহ সেই নির্বাচিত বান্দাদের মধ্যে সম্পৃক্ত হতে পারব সেই সৌভাগ্যবান লোকেরাই আসলে আল্লাহ নির্বাচিত বান্দা যাদেরকে আল্লাহ তালা এলেম অর্জনের সুযোগ করে দিয়েছেন নির্ভেজাল সত্যিকার এলেম আল্লাহ তালা বলছেন সুরা ফাতরের বত্রিশ নম্বর আয়তে তুমা আউরাসনাল কিতাব আল্লা মিন স্তফাদিনা তারপর আমরা সেই সব লোকদেরকে কিতাবের উত্তরাধিকার করে দিলাম আমাদের বান্দা থেকে যাদেরকে আমরা নির্বাচিত করলাম দেখেন আল্লাহ বলছেন আমার নির্বাচিত বান্দাদেরকে আমি কিতাবের উত্তরাধিকারী করে দিলাম সুতরাং কিতাবের উত্তরাধিকারী সবাই হতে পারছে না আপনার কাছে মহা সম্পদ যেমন আপনার বাবার সম্পদ পড়ে আছে আপনি কিন্তু বুঝতে পারছেন না সেটা সম্পদ আপনি নিজে নিজেই বঞ্চিত হচ্ছেন আমাদের সমাজে মেয়েরা যেমন বঞ্চিত হয় আর কি ওয়ারিসতে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয় অনেক সময় তারা বলে না না থাক বাবার সম্পত্তি থেকে নিব না নিলে আরও বাবার বাড়িতে ভাইরা আমাকে ইনভাইট করবেন এরকম নানা কারণ তারা প্রদর্শন করে তো এখানে যেটা দেখা যায় যে যেমন ধরুন আমাদের কাছে এখন কি আছে আল কোরআন এখানে আল আল কিতাব বলতে কী বোঝানো হচ্ছে আল কোরআন আল কোরআন আল্লাহ তালা তার নির্বাচিত বান্দাদেরকেই ওয়ারিস করে দিয়েছেন আল কোরআনের সবাই কিন্তু হতে পারছে না যদিও সবার বেশি আল কোরআন আছে কারণ আল কোরআন দেখেন আপনারা সবাই অথবা আপনাদের বাইরে অন্য অনেকেই দেখবেন যে তে পারে না তাহলে কি সে ওয়ারিস হলো সে কোরআনের অর্থ বুঝে না সে কি ওয়ারিস হলো সে কোরআন অনুযায়ী আমল করে না সে কি ওয়ারিস হলো তাহলে এই যে কি বিশাল জনগোষ্ঠী এর মধ্যে তারাই আল কোরআনের প্রকৃত ওয়ারিস যারা আল কোরআন পড়তে পারে বুঝে এবং আল কোরআন অনুযায়ী আমল করে আরেকটি আয়তা আল্লাহ তালা বলছেন বল হুয়া আয়াতুম তুমফি ফি ই না ইলম এল বরং এটা হলো কিতাব হলো স্পষ্ট অনেকগুলো আয়াত যেটা সেই সমস্ত লোকদের অন্তরে আছে যাদেরকে এলেম দেওয়া হয়েছে যারা এলেম থেকে দূরে তারা কিন্তু তাদের অন্তরে কিন্তু কোনো আল্লাহর আয়াত নেই সোরা আল এম রানের আঠারো নম্বরে আল্লাহ আল্লাহাল বলছেন শাহিদ আল্লাহ আলাহ ইহু ইমাম বেল লা ইলাহ ইল্লাহু আল্লা আজিজুল হাকিম আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা তারা এবং এলেমের অধিকারীরা সত্যের উপর দৃঢ় থেকে তারা এই সাক্ষ্যটা দিচ্ছেন সেই সাক্ষ্যটা আবারও আল্লাহ বলছেন ইলাহা ইল্লাহু আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় সুরা ফাতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারাই শুধু আল্লাহকে ভয় করে আর যারা আলেম নয় তাদের ভয় তো আসে না তাই না একজনকে যদি আপনি বলেন ভাই কোরআন পড়েন তো দেখি আপনি কোরআন কোনোদিন শেখেন নাই পারবেন আপনি বলবেন আমি পারি না যদি আমরা কাউকে বলি ভাই আল্লাহকে ভয় করুন তিনি যদি মুখেও না বলেন তার অবস্থা তার জীবন তার আচরণ এসব কিছু থেকে স্পষ্ট তিনি হয়তো বলেন আমি আল্লাহকে ভয় করতে জানি না আছে না এরকম মানুষ প্রচুর মানুষ আছে দেখবেন তাদেরকে যতই বলেন আল্লাহকে ভয় করুন সে বলবে অথবা তার লেসানুল হাল এটাকে তার অবস্থা বলবে আমি আল্লাহকে ভয় করতে জানি না আল্লাহ আল্লা আরও বলেছেন ইয়ারফা ইল্লাহ উল্লাদিনা আমিনা উতুল আলমাদা রাজাদ সুর আল মুজাদ আল্লাহর এগারো নম্বর আয়াত তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন তবে যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদেরকে বেশি সম্মান তিনি দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে এসেছে মানসালাকিকান ইয়ালতামি সফিহে এলমান সাহাল জান্না যে ব্যক্তি এমন কোনো পথে চলে যে পথে সে জ্ঞান অনুসন্ধান করে আল্লাহ তালা তখন তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন সুতরাং আর কিন্তু দেরি করার কোনো সুযোগ নেই অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে আমি তো বড় হয়ে গেছি আমার কি আর জ্ঞান অর্জনের সময় আছে উনি হয়তো ভাবছেন কি আমি কি আবার প্রাইমারি স্কুলে ভর্তি হব আবার মাদ্রাসায় ভর্তি হব ভাইজান মাদ্রাসায় ভর্তি হওয়াটাই কি জরুরি আপনার জন্য আমরা কিছুটা বলেছি জ্ঞান জন্য করার জন্য শুধু মাদ্রাসায় ভর্তি হতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই অবশ্যই আছে যারা আপনারা বয়স বয়স্ক হয়েছেন আপনাদের নানাভাবে এখন জ্ঞান অর্জনের সুযোগ অনেকগুলো পথ আছে আপনারা অনলাইনে আসতে পারেন আপনার স্কলারদের কাছে পড়তে পারেন মসজিদ ভিত্তিক আমাদের যে পড়াশোনা আছে সেখানে শিখতে পারেন আপনার বিভিন্ন সহি বইগুলো থেকে জ্ঞান শিখতে পারেন শিখতে গিয়ে যখন কোনো প্রশ্ন হয় তখন আপনারা কাউকে টেলিফোনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে যোগাযোগ করে তাদের কাছে প্রশ্ন রাখতে পারেন পৃথিবীতে এখন জ্ঞান অর্জনের মাধ্যম শত 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 আর আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে আমরা যারা আরব দেশে পড়াশোনা করেছি এখন অনেকগুলো ডিসকাশন আমরা শাহেকদের ডিসকাশন লেকচারগুলো ইউটিউবে পাচ্ছি সকল শাহেকদের হাজার হাজার লেকচার আমাদের লেকচারগুলো আপনারা পাচ্ছেন পাচ্ছেন না তাহলে জ্ঞান অর্জন কেন করবেন না আপনাকে স্কুলে আর মাদ্রাসায় ভর্তি হতে কে বলেছে কিন্তু আপনার সিদ্ধান্ত লাগবে জ্ঞান অর্জন করার সিদ্ধান্ত আপনাদের লাগবে তাহলে যদি জ্ঞান অর্জন ইতিমধ্যে বেসিক জ্ঞানগুলো অর্জন করে ফেলেন তাহলে তো অনেকটা এই সুসংবাদ আমরা দিতে পারি রাসুলসাল্লাহ আসসালামের হাদিস অনুযায়ী আপনি কিন্তু জ্ঞানের পথে চললেন জান্নাতের পথে আপনার যাত্রা শুরু হয়ে গেল শুধু শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত সতর্ক থাকবেন যেন ওই পথ থেকে বিচ্যুত না হন আর যদি মাঝ পথে আল্লাহ আপনাদেরকে তুলে নিয়ে যায় জান্নাতের মানে পথে একদম পৌঁছার আগ পর্যন্ত তাহলেও তো আপনার পথটা ইলাল জান্না হলো না আপনি জান্নাতের পথে হাঁটছেন হাঁটছেন পৌঁছার আগে আল্লাহ তো তুলে নিল সে আল্লাহকে আপনাকে জান্নাতে দেবেন না অবশ্যই দেবেন সুতরাং আসুন আমরা জ্ঞানের পথে হাঁটি জ্ঞান অর্জনের গুরুত্বটা বুঝি আমাদের পারিবারিক বলয়ে আমাদের সমাজে আমাদের প্রতিবেশী আমাদের জনপদে আমরা জ্ঞান চর্চা শুরু করে দেই এবং সেটা শুরুই হবে কোরআন থেকে কোরআনকে সঠিকভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা কোরআনের অর্থ বোঝা এবং কোরআন আমল করা কোরআন আমল করতে গেলে আপনাদের আরেকটা শাস্ত্রের জ্ঞান লাগবে পুরোটা আমি বলছি না বাট প্রয়োজনীয় যখন যে বেসিকগুলো সেটা হলো সন্না হাদিস হাদিস ছাড়া কোরআনের সঠিক ব্যাখ্যা কিন্তু জানার কোনো সুযোগ নাই সুতরাং কোরআনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কোরআনের জ্ঞানটা অর্জন করে সাথে সাথে আপনারা হাদিসের জ্ঞান অর্জন করবেন আর মনে রাখবেন আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিন্তু সবসময় স্কলারদের মতামতের প্রয়োজন হবে কোরআন হাদিস কিছুদিন পরেই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এটা কিন্তু কঠিন তাহলে সবসময় স্কলারদের সাথে আপনার সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের বিভিন্ন নাসিহাগুলো তাদের বিভিন্ন এলমি হালাকাগুলো অ্যাকাডেমিক হালাকাগুলো আপনারা শুনবেন তাহলে আশা করা যায় আপনাদের জন্য এলেম অর্জনটা সহজ হয়ে যাবে অন্তত পক্ষে জীবনের জন্য আখিরাতে সাফল্যের জন্যে এবং দুনে উইয়া যেটা আমি বলেছি এবং ওখর উইয়া সেটি অর্জনের জন্য যে জ্ঞানটা দরকার সেই জ্ঞানটা আমাদের অর্জন করাটা মোটেই কঠিন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের আমলগুলোকে কবুল করুন এবং এলেমের আলোকে যেন আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারি সে তৌফিক আল্লাহর কাছে কামনা করছি আউদুবিল্লাহ হিমিনা শেয়েতন রাজিব ফলম আন্নাহুল্লাহ ওস্তাক ইহস্তির দামা وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم استغفر. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه واشهد الله اله الا الله وحده لا شريك له كفى به بذنوب عباده خبيرا واشهد ان محمدا عبده ورسوله المبعوث بالحق بين يديه بين يدي الساعه بشيرا ونذيرا اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله وأطيعوه ولا تكفروه وكونوا عباد الله صادقين وكونوا مع المتقين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه ويجعلنا من عباده المتقين أيها الأخوة إلمير بيبنو شجوك شبيدهر قطها أرجونير بروتر قطها مرابطة شامنة بولام কিন্তু আমরা অবাক বিস্ময়ে এবং অত্যন্ত বেদনাহত হৃদয়ে আমরা লক্ষ্য করছি সারা বিশ্বের ইতিহাসের যে কোনো সময়ের চাইতে এলেম অর্জনের সুযোগ সবচেয়ে বেশি এখন তারপরেও একদল মানুষ এলেম অর্জন থেকে নিজেদেরকে বিরত রেখেছে তারা শুধু দুনিয়াদারির মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে মুসলিম হওয়ার পরেও তারা ফরজ ওয়াজিব যে কাজগুলো আল্লাহর পক্ষ থেকে রসুল্লা সাল্লা সালামের পক্ষ থেকে ঘোষণা হিসাবে এসেছে সেগুলো তারা আদায় করছে না এবং সেগুলো সম্পর্কিত জ্ঞান তারা অর্জন করছে না শুধু তাই না দুনিয়াদারির বিভিন্ন ইস্যুতে ইসলামকে বক্তব্য দেয়নি বরং ইসলাম পরিপূর্ণভাবে একটা গাইডলাইন দিয়েছে যে কিভাবে আমাদের জীবন চলবে সংসার চলবে শিক্ষা চলবে অর্থনীতি চলবে সমাজ চলবে মানুষের মধ্যে ইন্টারাকশান চলবে বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন তারা কিভাবে করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের আছে এক গুচ্ছ চমৎকার নিদর্শন একটা চমৎকার গাইডলাইন কিভাবে কি করতে হবে আর কোনটা করা যাবে না কোনটা হালাল আর কোনটা হারাম কি সেটা খাবার দাবারের ক্ষেত্রে অথবা কর্মকাণ্ডের ক্ষেত্রে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা আচার আচরণের ক্ষেত্রে কি আমরা করতে পারবো আর কি আমরা করতে পারবো না এমন কি বাবা মা যাদের কথা বলা হচ্ছে তারা আমাদের সবচেয়ে প্রিয়জন তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে আর কি ধরনের আচরণ করা যাবে না সেটা কি বলে দিয়েছেন না আল্লাহ তালা ওয়াবিল ওয়ালেদিন এহসানা আবার বলে দিয়েছেন ফালায়ুমা উফতুমা ওয়াকুল্লাহমাউলান কারিমা এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যে গাইডলাইনটা দিয়েছেন আমাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে একদল মানুষ সেগুলো থেকে বিমুখ হয়ে আছে তারা দুনিয়াদারের মধ্যে আছে দুনিয়া আমাদের সামনে অনেক নিদর্শন উপস্থাপন করছে এবং একের পর এক এটাও আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে ব্যাপারটা এমন নয় যে বিত্তবানরা তারা দুনিয়া দীর্ঘ হায়াত পাচ্ছেন কিংবা তারা বিশেষ কোনো প্রিভিলেজ সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে পাচ্ছেন সেটাও নয় সুতরাং প্রিয় ভাইরা এর মধ্যে আল্লাহ তালার অনেক নিদর্শন রয়েছে আসুন সে তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা শুধু দুনিয়াকে প্রাধান্য না দিই দুনিয়ায় আমাদের আল্লাহ যেহেতু পাঠিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে থাকতে হবে সেই জন্য একটা ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন কিন্তু সেই ব্যবস্থাপনাটা হতে হবে কোরআন এবং সন্না নির্ভর কোরআন সন্না নির্ভর ব্যবস্থাপনার মধ্য দিয়েই আসলে আমরা জীবনের সুখ শান্তি পাবো এবং সেই জন্য আমরা বলেছি এলেমের প্রয়োজন অতএব যারা আমরা আজকে দিন এলেম অর্জন থেকে দূরে রয়েছি তারা সিদ্ধান্ত গ্রহণ করি এবং তাদের কাছে আমরা আমাদের মেসেজ উপস্থাপন করি যে আসুন আমরা সকলে মিলে দিন অর্জন করে আলোকিত হই একটা সুন্দর মুসলিম জনপদ গড়ে তুলি এবং এর মধ্য দিয়ে মানুষ মানবতা এবং দিনের কল্যাণে সকলের কল্যাণে একটা চমৎকার সমাজ আমরা গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মধ্যে যেসব ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন যত পাপ আমরা ইচ্ছা অনিচ্ছায় করেছি আল্লাহর কাছে আমরা কায়মোনবাককে দোয়া করছি তিনি যেন সেগুলো আমাদের মাফ করে দেন আমাদের সমাজের মধ্যে তিনি যেন বরকত দেন আমাদের উপর যেন তিনি রহমত নাজিল করেন গজব এবং তার যে সমস্ত একাব আদাব দুনিয়া কিংবা বা আখেরাতের আল্লাহ যেন সেই কবর সেই সেই একাব আদাব এগুলো উঠিয়ে নেন